আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের উপরেই তোমাদের ক্লাস নেব। গত ক্লাসে আমি তোমাদেরকে ব্যবসার আইনগত দিক নিয়ে পড়াচ্ছিলাম, তো আজকে সেই আইনগত দিকেরই দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এটার ব্যবসার আইনগত দিক যেটা আছে এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো আজকের ক্লাস থেকে আমরা যে সব বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে আমরা ব্যবসার আইনগত দিক নিয়ে বিস্তারিত জানতে পারবো, যে ব্যবসার আইনগুলো আসলে কিভাবে এগুলো শ্রেণীবদ্ধ হয়ে ব্যবসার আইন হিসাবে ব্যবসা, শিল্প এবং বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখানে কাজ করে। এবং আমরা পরবর্তীতে ব্যবসার আইনের পরে ব্যবসার আইনের ভিতরেই এখানে আছে যে প্যাটার্ন কী, অথবা এখানে প্যাটার্নের সুবিধা কী, অথবা এখানে প্যাটার্ন কীভাবে আমি নিবন্ধন করতে পারবো, তো এই বিষয়গুলোও তোমরা জানতে পারবে। প্যাটার্ন শেষ হয়ে গেলে আমরা ট্রেডমার্ক নিয়ে আলোচনা করব, যে ট্রেডমার্ক কী, ট্রেডমার্কের সুবিধা কী, ট্রেডমার্কটা কীভাবে নিবন্ধন করতে হয়। এবং ট্রেডমার্কের নিবন্ধন শেষ হয়ে গেলে আমরা তোমাদের মেধা যাচাইয়ের জন্য আজকের ক্লাস থেকেই আমি 5টা কোশ্চেন তোমাদের রেখেছি একক মূল্যায়ন হিসাবে, সেটা তোমরা লাইভে পার্টিসিপেট করবে। সেখান থেকে যারা ক্লাস করেছো বা ক্লাস যারা করবা তারা এখানে মোটামুটি সবগুলো প্রশ্নেরই আনসার দিতে পারবা। এবং আমরা এখানে তোমাদের নৈতিকতা ও মূল্যবোধের কিছু আলোচনা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। তো এই হচ্ছে আমাদের ক্লাস পরিকল্পনা। তো আমাদের প্রথম যে টপিকটা আছে, আমরা ব্যবসার আইনগত দিক নিয়ে যেহেতু আজকে আলোচনা, তো আমরা প্রথমেই একটু ব্যবসার আইনগত দিক নিয়ে একটু খুঁটিনাটি জেনে নিই। গত ক্লাসেও আমরা ব্যবসার আইনগত দিক নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সমবায় সমিতির যেহেতু লাস্ট পর্যায়ে ছিল এই বিষয়টা একটু ভালো করে দেখানো হয়নি, একটু গ্যাপ ছিল। তো সেই কারণে আজকে আমরা ব্যবসার আইনগত দিক নিয়ে একটু বিস্তারিত জেনে নিব, তারপরে আমরা প্যাটার্নে চলে যাব এবং ট্রেডমার্কের যে টপিকটা আছে সেটাও আমরা আলোচনা করব। তো আসো প্রথম যে টপিকটা আছে ব্যবসার আইনগত দিক সেটা নিয়ে একটু আলোচনা শুরু করি। তো ব্যবসার আইনগত দিক বা ব্যবসার আইন বলতে আসলে আমরা কী বুঝি? তো আমরা আসলে ব্যবসার আইনটাকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে আইনের একটা প্রধান বা গুরুত্বপূর্ণ শাখা, যেখানে ব্যবসা পরিচালনার জন্য এখানে কিছু বিধিনিষেধ বা নীতিমালা তৈরি করা হয়েছে, যার আলোকেই ব্যবসা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তো এই হচ্ছে ব্যবসার আইন। তো এই ব্যবসার আইনটা আসলে ব্যবসার কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রিত হতে সাহায্য করে। আর এই ব্যবসার আইনের মাধ্যমে আমরা দেখি যে এখানে যারা ব্যবসায়ী আছে, উৎপাদক আছে, অথবা ক্রেতা বিক্রেতা, অথবা এখানে যারা ব্যাংক, বিমা কারী প্রতিষ্ঠান, অথবা এখানে যারা ব্যবসার সাথে জড়িত বিভিন্ন ধরনের যেই সংস্থাগুলো আছে তাদের সাথে এখানে ব্যবসা, অথবা ব্যবসার সাথে শ্রমিক কর্মী, অথবা ব্যবসার সাথে স্টেক হোল্ডারদের সম্পর্ক কেমন হবে এবং তাদের ভিতরে যদি কোনো বিরোধ এখানে উৎপন্ন হয় সেটা কীভাবে নিষ্পত্তি করা যাবে, এই সবগুলো বিষয় কিন্তু এই ব্যবসায়িক আইনে বলা আছে। তো সেই কারণে আমরা এখানে ব্যবসায়িক আইনটা একটু ডিটেইলস জানবো। তো তোমরা একটু ইয়াতে দেখো, স্লাইডে দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে ব্যবসার আইন নিয়ে। তো আমরা এখানে ব্যবসার আইনটা যদি একটু বিস্তারিতভাবে জানতে যাই তাহলে এইভাবেই আমাদেরকে ভেঙে ভেঙে আলোচনা করতে হবে। আমরা জানি যে ব্যবসার প্রধান দুইটি শাখা, একটি হচ্ছে বাণিজ্য, আরটি হচ্ছে শিল্প। তো শিল্প, বাণিজ্য এইটার বাইরেও আমরা এখানে প্রত্যক্ষ সেবাও আছে, তো সেটাকেও আমরা এখানে ব্যবসা যখন পরিচালনা করতে যাই ওই ক্ষেত্রেও কিছু আইন আছে। তো এই সবগুলো আইন নিয়েই আসলে ব্যবসার আইন। তো ব্যবসার আইন বলতে আমরা এখানে শিল্প আইন অথবা বাণিজ্য আইন, এবং এর পাশাপাশি যেই দেশেই ব্যবসা পরিচালনা করি না কেন আমি সেই দেশের এক্সিস্টিং আমাদের দেওয়ানি এবং ফৌজদারি আইনও আছে, যেটার আদলে বা যেটা দিয়ে আসলে সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে নিয়ন্ত্রণ করা হয়, অথবা ওই দেশের যারা এখানে ভুক্তভোগী তাদেরকে এখানে আইনের সুফল দেওয়া হয়। তো এই দেওয়ানি এবং ফৌজদারি আইনও আসলে এই ব্যবসার সাথে যারা জড়িত আছে, যারা মানুষ বা যারা এখানে সমাজে বসবাসকারী মানুষ, তাদের এখানে নিরাপত্তার জন্যই এই দেওয়ানি ফৌজদারি আইনটাও ব্যবসার আইনের পাশাপাশি সাপোর্ট দিয়ে থাকে। এছাড়াও আমরা ব্যবসা পরিচালনা করতে গেলে শুধুমাত্র একটা দেশের ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা এই দেশের সীমাকে পেরিয়ে বা দেশের গণ্ডিটাকে পেরিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যবসা পরিচালিত হতে দেখি। আমদানি রপ্তানির সাথে যারা জড়িত আছে তারা দেখা যায় যে বাইরে থেকে পণ্য আমদানি করে এবং বাইরে পণ্য রপ্তানি করে। তো এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যে আইন আছে, অথবা আমরা বিনিময় হার, অথবা মুদ্রানীতি, অথবা এক দেশের সাথে আরেক দেশের শুল্ক ব্যবস্থা, এবং অর্থনৈতিক জোট এবং জোট নিরপেক্ষ
যেই এখানে বিভিন্ন ধরনের এখানে আন্দোলন অথবা এখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা আছে, যেমন এখানে ওয়ার্ল্ড ব্যাংক আছে অথবা এখানে IMF আছে অথবা এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, এইসব সংস্থাগুলো অনেক সময় সময়ে সময়ে এই আন্তর্জাতিক আইন তৈরি করে, যারা এখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে আন্তর্জাতিকভাবে বা ইন্টারন্যাশনালি, তাদেরকে কিন্তু এখানে নিয়ন্ত্রণ করছে। তো এইভাবেই আমরা দেখি যে ব্যবসার সাথে জড়িত যে পক্ষগুলো আছে এই আইনের মাধ্যমে বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই কারণেই আমরা এই সবগুলো আইনকেই একত্রিতভাবেই বলছি, এই সবগুলো আইন একত্রিতভাবেই আসলে ব্যবসার আইন হিসাবে আসে। তো আমরা এখানে যদি প্রথমে যদি বাণিজ্যের আইনের দিকে তাকাই, বাণিজ্যের আইনে আমরা অনেকগুলো বিষয়ই পড়েছি, যেমন আমরা তোমাদেরকে এক মালিকানা ব্যবসা কীভাবে গঠন করতে হবে এটা পড়িয়েছি, এখানেও কিছু আইন আছে, অথবা আমরা এখানে ট্রেড লাইসেন্স কীভাবে করতে হয়, অথবা এখানে অংশীদারি ব্যবসা, কোম্পানি, সমবায় এগুলো নিয়ে তোমাদেরকে আমরা পড়িয়েছি। তো এইগুলা সবগুলাই এখানে ব্যবসার আইন থেকে আসে, ব্যবসার আইনগত পরিবেশের ভেতরেই এই জিনিসগুলো আছে। যেমন আমি চুক্তি কীভাবে করব, এক পক্ষ আরেক পক্ষের সাথে কীভাবে এখানে চুক্তি করবে, এই চুক্তির আইনও আছে, অথবা এখানে আমরা এক পক্ষের সাথে আরেক পক্ষ যে কোনো ধরনের পণ্য বিনিময়, অথবা আমরা যদি বীমা করতে যাই অথবা ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে যাই এটা কিভাবে করব, তো এই সবগুলো বিষয় কিন্তু এখানে আইনে বলা আছে, ব্যবসার আইনে। তো এটা হচ্ছে আমরা এখানে বাণিজ্যের আইন বলি। এছাড়াও এখানে শিল্পক্ষেত্রেও অনেকগুলো আইন আছে যেগুলো আসলে শিল্পটাকে নিয়ন্ত্রণ করে। তো শিল্পের ক্ষেত্রে আমরা এখানে জানি যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহক বা উৎপাদনের সাথে জড়িত যেই এখানে সরাসরি যেই কারখানাগুলো আছে সেগুলোকে আমরা এখানে শিল্প বলি। তো এই শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য শিল্প মালিক এবং শ্রমিকদের ভিতরে সুসম্পর্ক স্থাপনের জন্য এবং শিল্পে যারা মালিক আছে তাদের স্বার্থ রক্ষা এবং শ্রমিক কর্মচারী যারা আছে তাদের স্বার্থ রক্ষার জন্য এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য সময়ে সময়ে এই শিল্প আইনগুলো প্রচলিত হয়েছে। তো এই শিল্প আইনের ভিতরে আমরা দেখি যে কারখানা আইন আছে, যে কারখানা কিভাবে আমি স্থাপন করব বা কারখানা পরিচালনার ক্ষেত্রে, তো এইগুলোর ক্ষেত্রে এখানে অনেক ধরনের কারখানা আইন আমরা দেখি। এছাড়াও এখানে যদি আমরা কারখানার ক্ষেত্রে মজুরি পরিশোধ করার ক্ষেত্রে অথবা শ্রমিক মালিক সম্পর্ক কেমন হওয়া উচিত এটা নিয়ে আইন আছে, অথবা শ্রমিক ক্ষতিপূরণ আইন আছে, অথবা আমাদের এখানে কারখানার ভিতরে আমরা যে ইস্যুগুলো সবচেয়ে বেশি দেখি, যেমন এখানে শিশুশ্রম নিষিদ্ধ করার আইন আছে যে কারখানাতে আমি শিশুশ্রম ব্যবহার করতে পারবো না, তো শিশুশ্রম নিষিদ্ধকরণ আইন এখানে তৈরি করা হয়েছে, অথবা এখানে নিয়োগকর্তার বিভিন্ন ধরনের দায় অথবা শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের বাধ্যবাধকতা এইগুলো নিয়েও কিন্তু এখানে এই শিল্প আইন তৈরি হয়েছে। তো এই শিল্প আইনগুলো আমরা দেখি যে শিল্পকে বা যারা উৎপাদনের সাথে জড়িত সেই পক্ষগুলোকে এখানে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। তো এইভাবেই আমরা আসলে ব্যবসার আইনটাকে বিস্তারিত আলোচনা করতে পারি। তো আমরা একটু ডিটেলসে যদি যাই, ধরো যে ব্যবসার এই যে আইনগুলো নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, তো আমরা যদি প্রথমে শিল্পর ক্ষেত্রে যাই, শিল্প নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, আসলে শিল্প আইনগুলো এখানে যে আইনের কথাই আমরা বলি যে এখানে শিল্পের ক্ষেত্রে কারখানা আইন আছে 1965 সালের, অথবা মজুরি পরিশোধ আইন আছে 1936 সালের, অথবা শ্রমিক নিয়োগ স্থায়ী আদেশ আছে 1965 সালের, অথবা শ্রমিক সম্পর্ক অধ্যাদেশ আছে 1969 সালের, অথবা শ্রমিক ক্ষতিপূরণ আইন আছে 1923 সালের। এই যে প্রত্যেকটা আইন, এই প্রত্যেকটা আইনেই কিন্তু এখানে শিল্পের সাথে যারা জড়িত আছে, এখানে শিল্প মালিক পক্ষ এবং এখানে শ্রমিক কর্মচারী পক্ষ তাদের ভেতরে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার জন্য এই প্রত্যেকটা আইনই কিন্তু এখানে সাহায্য করে। এখানে আমরা শিল্প কারখানার ক্ষেত্রে আমরা দেখি যে সংশ্লিষ্ট মালিক বা শ্রমিক কর্মচারী বা অন্যান্য পক্ষগুলো এই আইনের সুফল বা এই আইনের দ্বারাই তারা তাদের যেই অধিকার সেইগুলো কিন্তু এখানে পেতে চায়। যেই কোনো ধরনের আমরা যদি শিল্প কারখানাতেই যাই, সেটা গার্মেন্ট শিল্প হতে পারে অথবা এটা চামড়া শিল্প হতে পারে, যেই কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠানে যদি আমরা ভিজিট করি সেখানে কিন্তু আমরা দেখব যে শ্রমিক মালিকদের যে সম্পর্ক অথবা এখানে শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়া আদায়ে এখানে মালিকের করণীয় এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আইনের মাধ্যমে বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে। যেমন তোমরা জানো যে এখানে সর্বনিম্ন মজুরি কত হওয়া উচিত গার্মেন্টসের ক্ষেত্রে বা বিভিন্ন এখানে যারা ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করে তারা সর্বনিম্ন কত টাকা মজুরি পাবে, তো এটা কিন্তু মজুরি কমিশন গঠন করে এই সর্বনিম্ন মজুরিটা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেটা আগে খুবই কম ছিল এখন কিন্তু সেটা 6,500 থেকে 7,000 টাকা লেভেলে চলে আসে। এবং এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই শ্রমিকদের স্বার্থ রক্ষা অথবা এখানে পাশাপাশি আবার মালিকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেও যে কোনো ধরনের
এখানে দুর্যোগের কারণে যদি প্রতিষ্ঠান বন্ধ থাকে তো সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায় করতে পারবে মালিকরা। তো এই ক্ষতিপূরণ আদায়ের জন্য কিন্তু এখানে রক্ষা কবচ হিসাবে এই শিল্প আইনগুলো তৈরি হয়েছে। যেমন এখানে আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠান তোমার লসে পতিত হয়েছে এবং বর্তমানেও তারা লস দিয়ে যাচ্ছে। এই যে করোনাকালীন এই যে প্রাকৃতিক দুর্যোগ বা এই দুর্যোগকালীন সময়ে এই প্রতিষ্ঠানগুলো যে বন্ধ ছিল, কিন্তু শ্রমিক মালিকদের যে ক্ষতি হলো এই ক্ষতিটা আসলে কে পোষাবে? তো এই ক্ষতিটা পোষানোর জন্য এখানে যেহেতু মালিকের পক্ষে শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করা এখানে 100% সম্ভব না, সেই ক্ষেত্রে কিন্তু আবার মালিকের যে বিনিয়োগ সেইটার যে ক্ষতি হলো সেইটার ক্ষতিপূরণ দেওয়াও কিন্তু এখানে সরকারের পক্ষে সম্পূর্ণ সম্ভব না। তো সেই কারণেই এখানে শ্রমিকের দাবি দেওয়া মালিক অথবা মালিকের যে ক্ষতিপূরণ সেটা সরকার পরিশোধ করার জন্য কিন্তু এখানে আইন হয়েছে। এবং এইভাবেই দেখা গেছে যে আমরা বিভিন্ন সময়ে আমাদের যে উদ্ভূত পরিস্থিতি সেটা সামাল দেওয়ার জন্য কিন্তু এই আইনগুলো আমাদেরকে সহায়তা করে থাকে। তো সেই কারণেই আমরা এখানে শিল্প আইনটাই সবচেয়ে বেশি আমরা দেখি, যে শিল্প কারখানাতে আমরা নিচে যেই আইনগুলোর কথা বলেছি এগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয়। তো এরপরে যেটা আছে, আমরা একটু আগে বাণিজ্যিক আইন নিয়েও আলোচনা করেছি। আমরা জানি যে শিল্প উৎপাদন করে বা উৎপাদনের কাজটা আসলে শিল্পের মাধ্যমে হয়, উৎপাদন পরবর্তী যে কাজটা যে আমরা বন্টন বা এখানে উৎপাদিত পণ্য সামগ্রীগুলোকে বিনিময়ের যে কাজটা আছে এই বিনিময় এবং বন্টনের কাজটা কিন্তু আসলে হয়ে থাকে বাণিজ্যে। তো এই বাণিজ্যের ক্ষেত্রে এই যে বন্টন এবং বিনিময়ের কাজটা, এই বন্টন এবং বিনিময়ের কাজের সাথে বিভিন্ন পক্ষ এখানে জড়িত থাকে। এখানে পাইকার আছে, খুচরা ব্যবসায়ী আছে, এখানে ডিলার আছে। তো এখানে বিভিন্ন পক্ষগুলো এখানে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে আসলে উৎপাদিত পণ্যটাকে ভোক্তাদের হাতে পৌঁছে দেয়। তো এই ক্ষেত্রেও এখানে যাতে এখানে ভোক্তারা যাতে ন্যায্য মূল্য পণ্য পেতে পারে এবং যারা উৎপাদক আছে তারাও যাতে ন্যায্য মূল্য পণ্য বিক্রয় করতে পারে, এই ক্ষেত্রে কিন্তু এখানে ভোক্তা অধিকার আইন তৈরি হয়েছে। অথবা এখানে এখানে পণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, অথবা এখানে কনজিউমার অ্যাসোসিয়েশনও গঠন করা হয়েছে, যারা এখানে ভোক্তাদের স্বার্থ দেখার জন্য সবসময় এখানে এখানে সদা প্রস্তুত থাকে ওই আইনগুলোর আলোকেই, যে আইনগুলো তৈরি হয়েছে ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য। তো আমরা এখানে বাণিজ্যের ক্ষেত্রে যে আইনগুলো দেখি, বাণিজ্যের আইনের ক্ষেত্রে আমরা এখানে চুক্তি আইন অথবা এখানে পণ্য বিক্রয় আইন অথবা এখানে বীমা আইন বা পণ্য পরিবহন আইন, এগুলো কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি। তো এগুলো হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন। এছাড়াও আমরা ফৌজদারি এবং দেওয়ানি আইন নিয়েও একটু তোমাদেরকে জানিয়ে দেই। তো তোমরা সবাই জানো যে ফৌজদারি এবং দেওয়ানি আইন যেটা আছে, যে আমরা এখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ভালো রাখার জন্য তোমার এই ফৌজদারি এবং দেওয়ানি আইনগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে থাকে। আমরা জানি যে কোনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে সেই দেশে ব্যবসা বাণিজ্যও ভালো হয়, আর যদি সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয় সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যও ভালো করা যায় না, অথবা ব্যবসা বাণিজ্যও এখানে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। তো সেই কারণে দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণের জন্যই কিন্তু এই ফৌজদারি এবং দেয়ানি আইনগুলো প্রচলিত আছে, যেটার মাধ্যমে অপরাধ দমন করে এখানে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে কিন্তু ব্যবসায়ীদের এখানে ব্যবসা করার সুযোগ তৈরি করা হয়। তো এইভাবেই এখানে ব্যবসার আইনের ক্ষেত্রে এই ফৌজদারি এবং দেওয়ানি আইন, বিভিন্ন ধরনের ফৌজদারি এবং দেওয়ানি আইনে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপরাধ অথবা জমিজমা সংক্রান্ত যে কোনো ধরনের বিরোধ এইগুলো কিন্তু এখানে ব্যবসাকে সহায়তা করে থাকে। এরপরে হচ্ছে আমরা আন্তর্জাতিক আইন নিয়ে শুরুতেই বলেছি যে আন্তর্জাতিক আইন, যেহেতু আমরা ব্যবসাটা একটা দেশের বাউন্ডারির ভিতরে এখন সীমাবদ্ধ না, ব্যবসাটা এখন দেশের বাউন্ডারি পেরিয়ে তোমার এখানে এটা হয়ে গেছে এখন গ্লোবাল ওয়ার্ল্ড। তো এক দেশ আরেক দেশের সাথে বাউন্ডারি লেস মার্কেটে এখানে সংযুক্ত, যে কেউ চাইলে যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করতে পারে বা যে কোনো দেশে পণ্য রপ্তানিও করতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে এই আন্তর্জাতিক আইনগুলো এখন তৈরি হয়েছে, যে আন্তর্জাতিক আইনগুলো এই ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা বা বিধিনিষেধ এখানে যুক্ত করে এই লেনদেনগুলোকে আসলে নিয়ন্ত্রণ করে, এক দেশের সাথে আরেক দেশের আমদানি রপ্তানি বা এক দেশের সাথে আরেক দেশের বিনিময় সংক্রান্ত এই কার্যকলাপগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই আন্তর্জাতিক আইন। তো আমরা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে এই যে বন্দরে আমরা আন্তর্জাতিক বন্দরগুলোতে তোমার শুল্ক ব্যবস্থা বা ট্যারিফের যে সুযোগ সুবিধা, অথবা এখানে জাহাজ চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক অনুমতি, এক দেশের জাহাজ আরেক দেশের বন্দরে এখানে ভিড়তে পারবে কিনা বা পণ্য খালাস করতে পারবে না এই সংক্রান্ত আইন, অথবা ওই দেশের জলসীমানা
ব্যবহার করতে পারবে কিনা, তো এটা কিন্তু এই জাহাজ চলাচল আইনের ভিতরে এখানে আছে, এটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। এছাড়া মুদ্রা বিনিময় বা মুদ্রার হার, যেটা আমরা বলি যে ডলার রেটে বাংলাদেশে ধরো যে যদি ইউএসএ থেকে কোনো পণ্য এখানে আমদানি করতে চায় অথবা ইউএসএতে কোনো পণ্য এখানে রপ্তানি করে, তাহলে এখানে ডলার রেটে এখানে পেমেন্ট করা লাগে। তো এখানে ডলার রেট কত হবে এটা দেখা যায় যে এখানে এই মুদ্রা বিনিময় হারের মাধ্যমে কিন্তু এই আইনের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়। তো এছাড়াও এখানে আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক এবং বিভিন্ন ধরনের এখানে সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু এই আন্তর্জাতিক আইনগুলো তোমার এখানে সহায়তা করে থাকে। তো আন্তর্জাতিক আইন তৈরিতে আমরা বিভিন্ন ধরনের সংস্থাগুলোকে দেখে থাকি এবং বিভিন্ন দেশ এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের দেশকে সহায়তা দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিকভাবে দেখেছি যে এখানে জাতিসংঘ আছে, ইউনাইটেড নেশন যেটাকে আমরা বলি, এখানে প্রত্যেক দেশেরই এখানে সদস্যপদ আছে। তারা এখানে তাদের ব্যবসা সংক্রান্ত এখানে সুবিধা পাওয়ার জন্য এক দেশের আরেক দেশের সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু এই ইউনাইটেড নেশনের মাধ্যমে কিন্তু তাদের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা, আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কথা বলেছি অথবা ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF, তারাও কিন্তু সময় সময়ে বিভিন্ন ধরনের এখানে ব্যবসা বাণিজ্য অথবা অর্থ সংক্রান্ত বিভিন্ন ধরনের নীতিমালা অথবা এখানে রুলস রেগুলেশন তৈরি করে, যেটা দিয়ে কিন্তু আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান অথবা মুদ্রার এখানে ব্যবহার বা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যা কিন্তু এখানে সমাধান করা যায়। তো এইভাবেই আন্তর্জাতিক আইন বিভিন্নভাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে গত ক্লাসে যেটা আমরা শুরু করেছিলাম আলোচনা, সেটা হচ্ছে প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো প্যাটার্ন কি সেটা একটু তোমাদেরকে ব্রিফ আইডিয়া দিয়েছিলাম, তো আজকে আমরা বিস্তারিত প্যাটার্ন নিয়ে এখানে আলোচনা করব। তো প্যাটার্ন বলতে আমরা একদম সোজা কথায় যদি বলি যে প্যাটার্ন হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা সেবার উপর আবিষ্কারকের অধিকার, যেই অধিকারের বলে সে ওই পণ্যটি তৈরি, উন্নয়ন, ব্যবহার এবং একচ্ছত্র সেটা এখানে তৈরির অধিকার সে রাখে। তো এটাকে আসলে আমরা এখানে বলছি হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন বলতেই আমরা এখানে আবিষ্কারকের আবিষ্কারের উপরে যে অধিকার সেটাকে আমরা প্যাটার্ন বলবো। তো প্যাটার্ন আমরা আসলে এখানে লিগাল সার্টিফিকেট বলি, লিগাল সার্টিফিকেট দ্যাট গিভ দ্য রাইটস টু দ্য ওনার টু প্রটেক্ট হিজ ইনভেনশন, তার যে আবিষ্কার, আবিষ্কারকের আবিষ্কারকে রক্ষা করার জন্য এখানে প্যাটেন্টটা সাধারণত এখানে সাহায্য করে থাকে, বা এই যে প্যাটেন্টের যে সার্টিফিকেটটা সেটা আবিষ্কারকের আবিষ্কারকে সাধারণত তার অধিকারে অথবা তার অধিকারে রেখে সে এটাকে তৈরি, বিক্রয়, বিপণন করতে পারবে, এই সুবিধাটা সাধারণত প্যাটেন্ট দিয়ে থাকে। তো আমরা এখানে বিজনেস ডিকশনারিতে একটা সংজ্ঞা আছে প্যাটেন্টের, যে প্যাটেন্ট হলো সীমিত বৈধ একচ্ছত্র অধিকার যা কোনো ব্যক্তি বা ফার্মের উদ্ভাবনের জন্য এবং সেটা সে তৈরি, ব্যবহার এবং বিক্রয়ের অনুমতি দেওয়ার জন্য সে যেটা ব্যবহার করতে পারবে, যেটা অন্যরা ব্যবহার করতে পারবে না, তো সেটাকেই আমরা এখানে প্যাটেন্ট বলছি। তো এই প্যাটেন্টের জন্য এখানে যারা উদ্ভাবক আছে তারা নতুন উদ্ভাবনের জন্য কিন্তু প্যাটেন্ট করার জন্য সে সরকারের কাছে নির্দিষ্ট ফর্মে কিন্তু সে আবেদন করে এবং সরকার যদি এই প্যাটেন্টটা মঞ্জুর করে তাহলে উক্ত উদ্ভাবনকারী ওই যেই উদ্ভাবন বা আবিষ্কার সেটার কিন্তু সে মালিক হয় এবং সে এটা অধিকারে রেখে সেটাকে তৈরি, বিক্রি বা অন্যের কাছেও সে লাইসেন্সের মাধ্যমে সেটা ব্যবহারের অনুমতি দিতে পারে। তো এই হচ্ছে এখানে প্যাটেন্ট। তো প্যাটেন্ট নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখানে প্যাটেন্ট আমরা বলি হচ্ছে, প্যাটেন্ট হচ্ছে পণ্যের প্রবর্তক হিসাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে অধিকার সেটাকে আমরা আসলে এখানে প্যাটেন্ট রাইট বলি, যে পণ্যের প্রবর্তক হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্যের উপরে যে অধিকার, পণ্য বা সেবার উপরে যে অধিকার সেটাকে আমরা আসলে প্যাটেন্ট রাইট বা প্যাটেন্ট অধিকার বলি। তো এখানে প্যাটেন্টকৃত পণ্য বা সেবা বা আবিষ্কার একটা নির্দিষ্ট সময় বা অনুমোদিত সময়ের মধ্যে কে ব্যবহার করবে বা কে ব্যবহার করতে পারবে না সেই বিষয়ে এখানে সিদ্ধান্ত নেওয়ার অধিকারই শুধুমাত্র এই যে প্যাটেন্টের যে মালিক তারই, এবং প্যাটেন্ট মালিক চুক্তির মাধ্যমে চাইলে এই প্যাটেন্টটা অন্য কোনো পক্ষকে ব্যবহারের জন্য সে অনুমতি দিতে পারে। তো এই প্যাটেন্ট যে আইন, আমরা এই প্যাটেন্ট আইনের মাধ্যমেই এই প্যাটেন্টটা নিবন্ধিত হতে দেখি বা এই প্যাটেন্ট রাইটটা যারা আবিষ্কারক তাদেরকে দেওয়া হয় এই প্যাটেন্ট আইনের মাধ্যমে। বাংলাদেশে এই প্যাটেন্ট আইন যেটা আছে এটা 1911 সালের প্যাটেন্ট আইনটা এখনও কার্যকর আছে, তবে এটা সংশোধিত হয়ে 2012 সালে এক নতুন সংশোধিত আইন প্রণীত হয়েছে।
তো সর্বপ্রথম এই প্যাটেন্ট আইনটা ইতালিতে 1474 সালে এটা কার্যকর হয়, এবং এই প্যাটেন্ট আইনে দুইটা অংশ, প্যাটেন্ট ও ডিজাইন, প্যাটেন্ট ও ডিজাইন এই দুইটা অংশে এই আইনটা বিভক্ত। এবং এই আইনে 81টা ধারা আছে, যেখানে ধারা 1 থেকে 42-এ এখানে প্যাটেন্ট নিয়ে এই ধারাগুলো লিপিবদ্ধ আছে, এবং এখানে 43 থেকে 81 পর্যন্ত ডিজাইন নিয়ে এই ধারাগুলো সন্নিবেশিত আছে। তো এই টোটাল 81টা ধারা নিয়েই তোমার প্যাটেন্ট আইনটা বাংলাদেশে অদ্যাবধি বলবৎ আছে। তো এই প্যাটেন্ট আইনে আমরা যে মালিকের যে অধিকারগুলো দেখি, যে প্যাটেন্ট আইনে সাধারণত প্যাটেন্ট আইনটা মালিককে বিভিন্ন ধরনের অধিকার দিয়ে থাকে, সেই অধিকারগুলো হচ্ছে প্যাটেন্টের সুরক্ষা অধিকার, যেটা প্যাটেন্ট মালিকের অনুমতি ছাড়া তার আবিষ্কারটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা বাণিজ্যিক উদ্দেশ্যে সে তৈরি, বিতরণ বা অন্যের কাছে হস্তান্তর করতে পারবে না, এই মর্মে মালিককে একটা নিশ্চয়তা দেওয়া হয়। এছাড়া এখানে প্যাটেন্ট মালিক তার উদ্ভাবনটি চাইলে অন্য কারো কাছে সে বিক্রিও করে দিতে পারে, এবং এখানে প্যাটেন্ট যেটা আছে, প্যাটেন্ট কিন্তু এখানে বিক্রি করে দিলে যার কাছে বিক্রি করা হবে সেই আবার প্যাটেন্টের নতুন মালিক হবে, এবং সে চাইলে এটা নিজের অধিকারে রাখতে পারবে, অথবা লাইসেন্সের বিনিময়ে সে অন্য কাউকেও ব্যবহারের অনুমতি দিতে পারবে। তো বাংলাদেশে আমরা এই যে প্যাটেন্ট যে কথা বলছি, প্যাটেন্টের এই যে মেয়াদ, বাংলাদেশে সাধারণত এই প্যাটেন্টের মেয়াদ 1911 সালের যে প্যাটেন্ট আইন সেটা অনুযায়ী বাংলাদেশে প্যাটেন্টের মেয়াদ হচ্ছে এখানে 16 বছর। যে প্যাটেন্ট রাইটটা যদি দেওয়া হয় তাহলে সেটা 16 বছর পর্যন্ত মালিক সেটা একচ্ছত্রভাবে সেই পণ্যটা তৈরি, বন্টন, বিপণন অথবা বিক্রয়ের ক্ষেত্রে একচ্ছত্র অধিকার তার উপরে থাকবে 16 বছর। আর এখানে আন্তর্জাতিকভাবে এখন প্যাটেন্ট আইনের যে এখানে সময়সীমা বা মেয়াদ সেটা হচ্ছে 20 বছর। 20 বছর এখন প্যাটেন্ট আইন, যদি প্যাটেন্ট রাইট দেওয়া হয় 20 বছরের জন্য দেওয়া হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে 1911 সালের আইন অনুযায়ী 16, এবং সংশোধিত আইন অনুযায়ী এখন অনেক ক্ষেত্রেই এখানে 20 বছর পর্যন্ত এখানে প্যাটেন্ট সুরক্ষাটা কিন্তু এখানে দেওয়া হয়। তো এই যে প্যাটেন্টের যে মেয়াদ, এই মেয়াদটা যখন শেষ হয়ে যায় এর সুরক্ষাটা আর থাকে না, তার মানে হচ্ছে মালিকের অধিকারে এই জিনিসটা আর থাকে না, এটা এই উদ্ভাবনটি তখন উন্মুক্ত হয়ে যায়, তখন জনসাধারণ এটা উন্মুক্তভাবে তাদের প্রয়োজনে এখানে ব্যবহার করতে পারে, তখন আর এটা একচেটিয়াভাবে মালিকের অধিকারে আর থাকে না, এবং জনসাধারণ তাদের নিজেদের সুবিধা মতো এই পণ্যটা বিভিন্নভাবে তারা তৈরি করে নিজেদের যেই উপযোগ সেটা কিন্তু নিঃশেষ করতে পারে। তো আমরা এখানে প্যাটেন্টের যে সুবিধা সেটা নিয়ে এখন একটু আলোচনা করবো, যে প্যাটেন্ট আসলে কী সুবিধা দিয়ে থাকে মালিককে। তো এতক্ষণ আমরা যা আলোচনা করেছি তা থেকে আমরা দুই একটা জিনিস অলরেডি বুঝেছি, যে প্যাটেন্টটা আসলে মালিককে, যারা এখানে আবিষ্কারক বা উদ্ভাবক তাদেরকে কিন্তু প্যাটেন্ট সুরক্ষা দিয়ে দিচ্ছে, অথবা সে যে এটার মালিক এবং সে ছাড়া এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এই অধিকারটা তো তাকে দিচ্ছে, এটা একটা সুবিধা আমরা এতক্ষণ পড়েছি। এছাড়াও এখানে আরও অনেক সুবিধা প্যাটেন্টের রয়ে গেছে, তো আমরা এগুলো একটু দেখি। এটা তোমাদের বইও দেওয়া আছে যে প্যাটেন্টের যে সুবিধাগুলো আছে, যেমন এখানে প্যাটেন্ট গবেষণা এবং উদ্ভাবনী কাজে এখানে কিন্তু উৎসাহিত করে এবং উদ্ভাবকের স্বার্থ সংরক্ষণ করে। তো এই প্যাটেন্টের মাধ্যমে যারা গবেষক আছে বা উদ্ভাবক আছে তারা কিন্তু এখানে উৎসাহিত হয়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখানে নতুন নতুন আবিষ্কারক হতে দেখি না বা আবিষ্কারকের সংখ্যা কম। কেন? এর কারণটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই যে প্যাটেন্ট রাইট বা প্যাটেন্ট আইনটা আমরা পুরোপুরি এখানে অনুসরণ হতে দেখি না। অনেক ক্ষেত্রেই যারা এখানে উদ্ভাবক তারা এটা তাদের সচেতনতার অভাবেই এটা কপি হয়ে যাচ্ছে, অথবা এটার রাইট তারা পায় না, তো সেই কারণেই এটা কপি হয়ে বা পাইরেট হয়ে যাওয়ায় বা অন্য বড় বড় এখানে যারা প্রতিষ্ঠান আছে তারা এটা নকল করে ফেলায়, তখন কিন্তু এই যে যারা আবিষ্কারক তারা কিন্তু এখানে বঞ্চিত হয়। তো সেই কারণেই কিন্তু এখানে আমরা নতুন নতুন আবিষ্কারক বাংলাদেশে আমরা দেখি না, এখানে তারা উৎসাহ বোধ করে না, কিন্তু যেখানে এই প্যাটেন্ট রাইটটা স্ট্রংলি ফলো করা হয় সেসব দেশ, উন্নত দেশগুলোতে কিন্তু এখানে আবিষ্কারকের সংখ্যা এখানে প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে এই প্যাটেন্ট রাইটটা ওই আবিষ্কারককে তার এতদিনের মেধা এবং শ্রমের যেই ফসল সেটা তাকে অন্তত 20 বছর ভোগের সুযোগ তাকে দেয়।
তো সেই কারণে এখানে প্যাটেন্ট কিন্তু এই সুবিধাটা তাকে দিয়ে থাকে। এছাড়াও এখানে প্যাটেন্ট মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রেও প্ররোচিত করে, কারণ এখানে আমি একটু আগে বলেছি যে যে উদ্ভাবক সে যদি চায় সে এটা নিজে তৈরি বা এটা নিজে বিপণন করবে সে এটা পারে, অথবা সে চাইলে বড় কোনো কোম্পানির সাহায্য নিয়ে এখানে কিন্তু সে বিনিয়োগ আকৃষ্ট করতে পারে। যেমন আমরা এখানে যদি উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশে কিন্তু সোনালী ব্যাগ, যেটা তোমার এই তুলা দিয়ে তুলার অবশিষ্ট অংশ বা যে তুলাগুলো নষ্ট হয়ে যায়, যে তুলাগুলো ফেলে দেওয়া হয় বা নষ্ট যে তুলাগুলো, এই তুলা এবং পাট এই দুইটাকে একত্রিত করে বাংলাদেশের একজন উদ্ভাবক সে কিন্তু এখানে এই যে কাগজের মতোই সে একটা ব্যাগ তৈরি করেছে, যেটা পলিথিন ব্যাগের সাবস্টিটিউট হিসাবে ইউজ করা যাবে, যেটাকে আমরা সোনালী ব্যাগ বলি। তো এই সোনালী ব্যাগটা কিন্তু সে আবিষ্কার করেছে, যেটা পানিতে ফেললে এটা কিছুদিন পরে অটোমেটিক দেখতে পলিথিনের মতো হলেও এটা পানির সাথে মিশে যাবে, অথবা মাটিতে ফেললে এটা মাটির সাথে মিশে যাবে, অথবা আগুনে পুরালে এটা পলিথিন ব্যাগের মতো এরকম বিশ্রী গন্ধও হবে না অথবা আঠাটাও হবে না, এটা আগুনে পুরালে এটা কাগজের মতোই ছাই হয়ে যাবে এবং এই ছাইটাও কিন্তু জমিতে দেওয়া যাবে। এই যে তার এই যে আবিষ্কার বা উদ্ভাবন, এটা কিন্তু সে একা এই বিশাল পরিমাণ টাকা ইনভেস্ট করে কিন্তু এই এই পরিবেশ বান্ধব এই যে সোনালী ব্যাগ সেটা কিন্তু সে বাজারে ছাড়তে পারবে না, তার কোনো না কোনো এখানে প্রতিষ্ঠানের বিনিয়োগ আশা করতে হবে। তো এইভাবে নতুন আমরা দেখি যে নতুন আবিষ্কার কোনো না কোনোভাবে বিনিয়োগকে কিন্তু আকৃষ্ট করে। যেমন এখানে আমরা বিদেশে দেখছি যে রাশিয়া এবং এখানে জাপানেও এখানে হাইপার লুপ তৈরি হচ্ছে। হাইপার লুপ হচ্ছে এখানে পরিবেশ বান্ধব জ্বালানি ইউজ করে, এটা হচ্ছে দ্রুত গতিতে বিমানের চেয়েও দ্রুত গতিতে তোমার এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষ নিয়ে যেতে পারবে, এই ধরনের পরিবহনগুলো এখন আমরা হাইপার লুপের মানে আবিষ্কারের ফলে এখন এটা বাস্তব দেখছে। তো এই হাইপার লুপের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে বিমানের গতিতে কিন্তু মানুষ এখানে স্থলপথেই এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া যাবে, যেটা এখানে মাটির মধ্যেই এটার জন্য এখানে রোড তৈরি হবে এবং এটার ভিতর দিয়ে এই ক্যাপসুলের মতো তোমরা এই হাইপার লুপের ভিতরে কিন্তু মানুষ বসে বিমানের গতিতে এখানে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যেতে পারবে। এবং এটা অলরেডি এখানে পরীক্ষার কাজ শেষ, এখন কিন্তু এটা উৎপাদনে চলে আসে। তো আমরা অচির ভবিষ্যতে দেখব যে হাইপার লুপের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে কিন্তু দ্রুত গতিতে মানুষ ভ্রমণ করছে বা এক দেশ থেকে আরেক দেশেও মানুষ চলে আসছে বিমানের বিকল্প হিসেবে। তো আমরা এই যে প্রযুক্তি উদ্ভাবন, এটা কিন্তু এই প্যাটেন্ট সুবিধার মাধ্যমে আসে। যারা এটা উদ্ভাবন করেছে তাদেরকে যদি এখানে প্যাটেন্টের মাধ্যমে এই প্রযুক্তিটা তৈরি ব্যবহারের যদি অধিকার দেওয়া না হয়, তাহলে কিন্তু তারা এই প্রযুক্তির আবিষ্কার অথবা এই নতুন নতুন প্রযুক্তির মডিফিকেশনে কিন্তু তারা কখনোই আর উৎসাহিত হবে না। তো সেই কারণেই এই প্রযুক্তির সুবিধাটা আমরা সাধারণত পেয়ে থাকি যে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে এটা পরিচিত করে, অথবা এখানে প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে উদ্দীপনার সৃষ্টি করে থাকে এটা, অথবা এখানে প্যাটেন্টের আরেকটি সুবিধা হচ্ছে প্যাটেন্টটা তোমার এখানে প্রযুক্তির হস্তান্তরের ক্ষেত্রে বা স্থানান্তরের ক্ষেত্রেও সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও এখানে প্যাটেন্ট প্রযুক্তিগত পরিকল্পনা এবং কৌশল হিসাবেও এখানে অনেক সময়ই সহায়তা করে থাকে। এছাড়া প্যাটেন্ট বৈদেশিক বিনিয়োগকেও উৎসাহিত করে। আমরা যদি কোনো ভালো কোনো আবিষ্কার করতে পারে কেউ, তাহলে কিন্তু বিদেশ থেকে এই আবিষ্কারটা কিনে নেওয়ার জন্য বা এটার তে বিনিয়োগ করার জন্য কিন্তু মানুষ আসে। তো এইভাবেই প্যাটেন্ট গ্রহণের ফলে আবিষ্কারক তার আবিষ্কৃত বিষয়বস্তু ব্যবহারের একক ছত্র অধিকার ভোগ করে কিন্তু সে লাভবান হয়। এছাড়াও সে এই প্যাটেন্ট যেটা সে করে আবিষ্কার করেছে এই বিষয়বস্তুটা কিন্তু সে বিক্রয় বা ইজারা দিয়ে সে কিন্তু আর্থিকভাবেও লাভবান হতে পারে আবিষ্কারক। এছাড়াও আবিষ্কারক প্যাটেন্ট আইনের মাধ্যমে কিন্তু প্যাটেন্ট রাইট পেলে সে প্রতারণার হাত থেকে তার এই যে পণ্যটা পাইরেসির হাত থেকে কিন্তু সে এটাকে রক্ষা করতে পারে। এছাড়াও আবিষ্কারক নিজেকে আবিষ্কারক হিসেবে বহির্বিশ্বে পরিচিত করতে পারে, এটা একটা সুবিধা প্যাটেন্ট করা থাকলে। অথবা এখানে উদ্যোক্তাগণ প্যাটেন্টের মাধ্যমে নতুন প্রযুক্তি পণ্য বা এখানে উৎপাদনের এখানে সুযোগ কিন্তু লাভ করে থাকে। এছাড়াও এখানে প্যাটেন্ট আইনের দ্বারা সাধারণত জনগণকে নতুন নতুন আবিষ্কারের সুফল ভোগের কিন্তু এখানে
উপায় এখানে তৈরি করে দেওয়া হয় বা সুযোগ এখানে দেওয়া হয়। এছাড়াও প্যাটার্ন এক দেশ থেকে অন্য দেশে প্রযুক্তি হস্তান্তর করার ক্ষেত্রে এখানে সহযোগিতা করে থাকে। তো আমরা এখানে প্যাটেন্টের যে সুবিধাগুলো আছে এইগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এরপরে যে আমাদের টপিক আছে সেটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে আমরা প্যাটেন্টের নিবন্ধন পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই যে প্যাটেন্ট আমরা এতক্ষণ আলোচনা করলাম, অনেক ধরনের সুবিধা এটা আবিষ্কারককে দিচ্ছে, অথবা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বিনিয়োগে আকৃষ্ট করার ক্ষেত্রে অথবা প্রযুক্তি হস্তান্তর করার ক্ষেত্রে প্যাটেন্ট সুবিধা দিয়ে যাচ্ছে। তো এই প্যাটেন্ট যেটা, এই প্যাটেন্ট রাইট, এটা আসলে কিভাবে পাওয়া যায় বা এই যে সার্টিফিকেট এটা আসলে আমি কিভাবে পাবো? তো এই সার্টিফিকেটটা পেতে হলে এই প্যাটেন্ট আইনের মাধ্যমে এটাকে নিবন্ধনের জন্য আসলে এখানে দরখাস্ত করতে হবে। তো প্যাটেন্ট আইন আসলে এই প্যাটেন্ট দেওয়ার জন্য এখানে কিছু পদ্ধতি ফলো করলে প্যাটেন্ট দেওয়ার জন্য কিন্তু সদা প্রস্তুত। তো এখানে আমরা প্যাটেন্ট কিভাবে নিবন্ধিত করব সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা জানি যে এই যে প্যাটেন্ট যারা মঞ্জুর করে, যে এই প্যাটেন্ট মঞ্জুর করার জন্য এখানে জাতীয় প্যাটেন্ট অফিস আছে, আবার এখানে আঞ্চলিক প্যাটেন্ট অফিসও আছে। আঞ্চলিক বলতে এখানে ধরো যে এশিয়া মহাদেশ অথবা আফ্রিকা মহাদেশ বা ইউরোপ, তো এই অঞ্চলগুলোতেও কিন্তু তোমার প্যাটেন্ট নিবন্ধনের জন্য আঞ্চলিক অফিস আছে। যেমন আমরা এখানে ইউরোপীয় এখানে প্যাটেন্ট অফিস আছে ইপিও, অথবা আফ্রিকান মেধাস্বত্ব সংস্থা আছে ওএপিআই, তো তারা কিন্তু এখানে আন্তর্জাতিকভাবে বা এই যে আঞ্চলিক প্যাটেন্ট অফিসের মাধ্যমে কিন্তু প্যাটেন্ট নিবন্ধন করে থাকে। তো বাংলাদেশে আমরা এই যে প্যাটেন্ট নিবন্ধন করব, বাংলাদেশে প্যাটেন্ট নিবন্ধন করার জন্য বাংলাদেশের জাতীয় প্যাটেন্ট আইন আছে। তো সেটা সাধারণত বাংলাদেশ প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 এবং সংশোধিত 2012 অনুযায়ী প্যাটেন্ট রেজিস্ট্রেশন প্রদান করে থাকে। তো প্যাটেন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই আইনের, এই যে বাংলাদেশের প্যাটেন্ট আইন যেটা আছে, এই প্যাটেন্ট আইন প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট 1911 তিন ধারা অনুযায়ী এখানে বাংলাদেশে বলা আছে যে যদি কোনো উদ্ভাবক এই প্যাটেন্টটাকে সে নিবন্ধন করাইতে চায় তাহলে সে বাংলাদেশের বা অন্য যে কোনো দেশেরই নাগরিক সে হতে পারে, সে একক বা যৌথভাবে প্যাটেন্টের নিবন্ধনের জন্য সে আবেদন করতে পারবেন। এবং প্যাটেন্টের জন্য দরখাস্তর ক্ষেত্রে দরখাস্তকারীকে এই যে নিম্নলিখিত শর্তগুলো পালন করতে হবে। তো এই যে তোমরা স্ক্রিনে দেখো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই শর্তগুলো সাধারণত প্যাটেন্ট নিবন্ধনের জন্য এখানে স্টেপ হিসেবে ফলো করতে হবে। প্রথম হচ্ছে যে ধারা 3 অনুযায়ী তাকে দরখাস্ত করতে হবে। তো দরখাস্ত করার ক্ষেত্রে এখানে ধারা 3 যেটা বলা আছে, যেমন দরখাস্তে একটা ঘোষণা থাকতে হবে, এই ঘোষণাতে উদ্ভাবক এই যে উদ্ভাবক বা এই ঘোষণাতে উদ্ভাবন বা আবিষ্কার সম্পর্কে দরখাস্তকারীর এখানে এখানে ঘোষণা থাকতে হবে যে এই উদ্ভাবন বা আবিষ্কারটি এই আবিষ্কারকের দখলে আছে এবং সে এটার প্রকৃত বা প্রথম আবিষ্কারক এবং এটা তার দাবিতে থাকতে হবে, এবং এখানে তিনি এই আবিষ্কারের আইনগত প্রতিনিধি এটাও তার দরখাস্তে সে উল্লেখ করবেন, এবং এই আবিষ্কারের ক্ষেত্রে তিনি প্যাটেন্ট পেতে ইচ্ছুক, তো দরখাস্তের ক্ষেত্রে এই বিষয়গুলো উনি উল্লেখ করবেন। মূল কথা হচ্ছে দরখাস্তের ক্ষেত্রে সে যে এই আবিষ্কার সে যে এই আবিষ্কার বা উদ্ভাবনের আবিষ্কারক এইটার দাবিদার বা হকদার তাকে হইতে হবে, এবং এইটার জন্য সে প্যাটেন্ট করতে যাচ্ছে এই মর্মে তাকে ঘোষণা দিতে হবে, এবং দরখাস্তের সঙ্গে সে সাময়িক বা পূর্ণ নির্দিষ্টকরণ বা স্পেসিফিকেশন মানে সে যেটা আবিষ্কার করেছে সেই আবিষ্কার সম্পর্কে তার এখানে এখানে পার্শিয়াল স্পেসিফিকেশন বা নির্দিষ্ট করে তাকে বলতে হবে যে তার আবিষ্কারটা আসলে কী সম্পর্কিত এবং এটা মানুষের কী উপকারে আসবে। তো এটা এখানে সাময়িক বা পূর্ণ নির্দিষ্টকরণের ক্ষেত্রে দরখাস্তের সাথে এখানে যুক্ত করতে হবে, এবং নির্দিষ্ট ফির মাধ্যমে তাকে এই প্যাটেন্টের জন্য দরখাস্ত বা আবেদন করতে হবে। তো এই যে নির্দিষ্ট ফি যেটা আছে এটা এখানে প্যাটেন্টের ধরন যেটাই হোক এখানে নির্দিষ্ট ফি আছে প্যাটেন্ট অফিসে, তো ওই অনুযায়ী তাকে ফি দিয়ে এই আবেদনটা করতে হবে। তো আবেদনের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যদি এখানে যে প্যাটেন্ট আবিষ্কারের জন্য আবেদন করছে বা প্যাটেন্ট রাইট পাওয়ার জন্য যে আবেদন করছে সেই আবিষ্কারক, সে যদি আবিষ্কারক না হয় তার মানে হচ্ছে সে যদি দ্বিতীয় কোনো পক্ষ হয়, সে যদি প্রথম পক্ষ না হয় মানে আবিষ্কারক যদি অন্য কেউ হয়, এক্ষেত্রে
প্রথম আবিষ্কারক এখানে দরখাস্তের কোনো পক্ষ না হয়ে থাকলে সেক্ষেত্রে দরখাস্তর ক্ষেত্রে এই প্রথম আবিষ্কারকের এখানে নামের একটা বিবৃতি কিন্তু এখানে দিতে হবে এবং এখানে তাকে শনাক্তকরণের জন্য নির্ধারিত বিবরণও দিতে হবে প্রথম আবিষ্কারককে এবং আবেদনকারীকে এখানে প্রমাণ করতে হবে যে তিনি এই আবিষ্কারকের আইনগত প্রতিনিধি বা স্বত্ব নিয়োগকারী তাহলেই সে এখানে আবিষ্কারকের পক্ষ হয়ে কিন্তু এখানে দরখাস্ত করতে পারবে তো এরপরে হচ্ছে ধারা তিন শেষ হয়ে গেলে দরখাস্তের কাজ শেষ ধারা চারে বলা আছে এই যে দরখাস্তে আমরা বললাম যে সাময়িক বা পূর্ণ নির্দিষ্টকরণ এখানে থাকতে হবে এখানে এই যে নির্দিষ্টকরণ বা বিশেষীকরণের যে কথাটা আছে এটা আসলে আমরা বলি হচ্ছে যে বিশেষীকরণটা হলো কোনো উদ্ভাবনের বর্ণনা এবং এটি প্যাটেন্টের আবশ্যকীয় একটা উপাদান এতে কোনো পূর্ণাঙ্গ বিবরণ থাকে না কিন্তু এখানে প্রয়োজনীয় বিষয়বস্তু যেটা এই আবিষ্কারটাকে ক্লিয়ার করবে বা আবিষ্কার সম্পর্কে এখানে জানাবে সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ থাকবে এবং এটা কিভাবে প্রয়োগ করা যাবে এবং এটা কিভাবে পরিকল্পিতভাবে তৈরি করা যাবে এই বিষয়টা কিন্তু এখানে স্পেসিফিকেশনে বলা থাকবে এটা ধারা চারে বলা আছে যে এটা আবিষ্কারককে পরিষ্কার করতে হবে স্পেসিফিকেশনের মাধ্যমে বর্ণনা দিয়ে এরপরে হচ্ছে আমরা ধারা পাঁচে যদি যাই ধারা পাঁচে বলা আছে যে প্যাটেন্টের জন্য সাধারণত দরখাস্ত গ্রহণ করা হলে এখানে যার কাছে এখানে দরখাস্ত করা হয়েছে সে হচ্ছে নিবন্ধক বা এখানে রেজিস্ট্রারের কাছে যে দরখাস্ত করা হয়েছে সেই দরখাস্ত যদি অ্যাকসেপ্ট করা হয় এখানে এই এখানে প্যাটেন্টের যে নিয়ন্ত্রণকারী অথবা এখানে যে নিবন্ধক সে কিন্তু দরখাস্তটা গ্রহণ করা হয়েছে এই মর্মে সে এখানে এখানে ঘোষণা দিবে প্রথম হচ্ছে দরখাস্তটা গ্রহণ সম্পর্কে সে দরখাস্তকারীকে নোটিশ দিয়ে জানাবে এরপরে এই দরখাস্ত গ্রহণ সম্পর্কে সে পত্রিকাতে বিজ্ঞাপন দিবে এবং দরখাস্তটি এখানে জনসাধারণের পরিদর্শনের জন্য সে উন্মুক্ত রাখবে তো এই কাজটা সে দরখাস্ত গ্রহণ করলে ধারা পাঁচ অনুযায়ী সে নিবন্ধক হয়ে সে কিন্তু আবেদনকারী এবং জনসাধারণকে এই জিনিসটা সে জানাবে তো এটা হচ্ছে পাঁচে বলা আছে যে প্যাটার্ন আইনে ধারা পাঁচে যে নিবন্ধকের দায়িত্ব হচ্ছে দরখাস্তটি গ্রহণ করা হলে এখানে এটা যে আবিষ্কারক বা যে প্যাটেন্টের জন্য আবেদন করেছে তাকে জানাইতে হবে এবং জনগণকেও এটা জানাইতে হবে এরপর হচ্ছে ধারা সাতে যে প্যাটেন্ট অনুমোদনের বিরুদ্ধে যদি কোনো আপত্তি উত্থাপিত হয় অথবা আপত্তি যদি উত্থাপিত নাও হয় এখানে আপত্তি উত্থাপিত যদি হয় যে প্যাটেন্ট অনুমোদনের বিরুদ্ধে কেউ যদি এই প্যাটেন্টটা দাবি করে আবিষ্কারকের বাইরেও যদি অন্য কেউ এই প্যাটেন্টের অধিকার দাবি করে সেই ক্ষেত্রে এখানে ওই ব্যক্তি চাইলে সে এটার দাবি করতে পারে এবং সেক্ষেত্রে সে নির্ধারিত ফি পরিশোধ করে সরকার কর্তৃক নির্ধারিত শর্তের আলোকে সে কিন্তু ওইটার দাবিদার হিসাবে সে এখানে আবেদন করতে পারবে তো এখানে প্যাটেন্ট আবেদনের বিরুদ্ধে যদি কেউ আপত্তি উত্থাপনকারী থাকে সেক্ষেত্রে সে এটা উত্থাপন করতে পারবে এবং উত্থাপনের পরে এখানে নিবন্ধকের দায়িত্ব থাকবে যে প্যাটেন্ট রেজিস্ট্রেশন করবে তার দায়িত্ব থাকবে যে এখানে প্রকৃত আবিষ্কারক তাকে এখানে খুঁজে বের করা তো এখানে যে এখানে প্যাটেন্টের জন্য আবেদন করেছে এবং যে এটার বিরোধিতা করে এখানে আবেদন দাখিল করেছে এই দুইজনের ভিতরে তাদের দলিল দস্তাবেজ অথবা এখানে তাদের যে ডকুমেন্ট বা এভিডেন্স আছে সেগুলা তলব করবে হচ্ছে নিবন্ধনকারী এবং সেগুলা তলব করার পরে উভয় পক্ষের থেকে এখানে শুনানি বা এখানে তাদের যে যুক্তিগুলো আছে সেগুলা নিবন্ধক শুনবেন শোনার পরে সে যদি আবেদনকারীর পক্ষে এখানে রায় দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ তথ্য বা দলিল দস্তাবেজ যদি সে পায় তাহলে এখানে বিরোধিতাকারীর যেই আবেদনটা আছে সেটা সে নাকচ করে দিয়ে আবেদনকারীর পক্ষেই সে আবেদনের জন্য মানে প্যাটেন্ট নিবন্ধনের জন্য সে এখানে রায় দিবে তো এই ক্ষেত্রে এখানে বলা আছে ধারা দশে যে কন্ট্রোলার প্যাটেন্ট অফিসের সিল সহ প্যাটেন্ট প্রদান এবং প্যাটেন্টকে মোহরাঙ্কিত করবেন এখানে দুইটা কথা যে এখানে যে কন্ট্রোলার আছে সে এখানে প্যাটেন্টটা প্রথমে নিবন্ধন করে নেবেন মানে যে এখানে প্যাটেন্টের জন্য আবিষ্কারক হিসাবে যে আবেদন করেছে তাকে নিবন্ধন দিবেন এবং দ্বিতীয় হচ্ছে
সে যে এটার একচ্ছত্র অধিকারী, সে কারণে সে প্যাটার্ন অফিসের একটা সিলমোহর এবং ওই প্যাটার্নের একটা নিজস্ব এখানে আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু সে ওই প্যাটেন্টে মোহরাঙ্কিত করে দিবে। তো এই কাজটা এখানে দুইটা কাজ এখানে সে করবে যে নিবন্ধক সে। এরপরে হচ্ছে ধারা ১১তে বলা আছে যে এইখানে যেই তারিখে তোমার এই প্যাটেন্টটা অনুমোদন দেওয়া হলো সেই তারিখ থেকেই এখানে প্যাটেন্টটা যে এখানে অনুমোদিত হবে এরকম না, প্যাটেন্ট যেই দিন তোমার প্যাটেন্টের রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করা হয়েছে সেই তারিখ থেকে এটা কার্যকরী হবে। মানে এখানে যখন দরখাস্ত করা হয়েছিল প্যাটেন্টের রেজিস্ট্রেশনের জন্য, যদি এখানে নিবন্ধক এটাকে অনুমোদন দিয়ে দেয় তাহলে সেই তারিখ থেকেই এখানে প্যাটেন্টটা অ্যাক্টিভ আছে সেটা এখানে ধরে নেওয়া হবে। এরপরে হচ্ছে ধারা ১২তে বলা আছে যে প্যাটেন্টের অধিকার লাভের পর প্যাটেন্টের অধিকারী কিন্তু দেশব্যাপী তার উদ্ভাবন বা আবিষ্কারটি সে তৈরি বিক্রয় এবং ব্যবহারের একচ্ছত্র অধিকার পাবেন, ধারা ১২তে এটা বলা আছে। তো এইভাবেই আমরা এখানে প্যাটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ১৯১১ এবং সংশোধিত ২০১২তে আমরা ধারা ১৩ থেকে ধারা ১২ পর্যন্ত কিভাবে প্যাটেন্ট নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা যায় এটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত এখানে আলোচনা করলাম। তো এখানে প্যাটেন্ট নিবন্ধিত বা রেজিস্ট্রেশনের কাজটা শেষ হয়ে গেলে আমরা এরপরের যে টপিকটা আছে সেটাতে চলে যাব, সেটা হচ্ছে তোমার ট্রেডমার্ক নিয়ে আলোচনা, যে ট্রেডমার্কটা কি। তো তোমরা এখানে এখানে যে স্লাইডটা দেওয়া আছে এই স্লাইডটি একটু লক্ষ্য করলেই দেখবে যে এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের কিন্তু লোগো দেওয়া আছে। এই যে লোগোগুলো, এই লোগোগুলোই কিন্তু প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তাদের ইউনিক কিছু এইরকম প্রতীক চিহ্ন বা অক্ষর কিন্তু থাকে যেগুলোকে তারা লোগো হিসেবে ইউজ করে বা যেটাকে তারা তাদের আইডেন্টিফিকেশন হিসাবে ব্যবহার করে থাকে। যেমন নাইকির একটা রাইট চিহ্ন কিন্তু নাইকির এখানে লোগো হিসাবে ইউজ করা হয়, অথবা ডেলের এই যে ডেল, অথবা আপেলের এই যে আপেলের মতো যেই চিহ্নটা সেটা কিন্তু তারা এখানে তাদের প্যাটার্ন হিসাবে ট্রেডমার্ক হিসাবে তারা ইউজ করে। তো এই যে তুমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে যে ছোটো ছোটো তুমি রাস্তাঘাটে যদি বের হও, এই যে টয়োটার গাড়িগুলোর সামনে কিন্তু এই যে তাদের এখানে তাদের যে ট্রেডমার্ক এটার চিহ্নটা কিন্তু থাকে। তো এই ট্রেডমার্কটা আসলে কি সেটা আমরা এখন একটু দেখে নিই। তো এখানে ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা সেবার পরিচয় দানকারী, আমরা প্রতীক শব্দ চিহ্ন বা সংকেতকেই আমরা এখানে ট্রেডমার্ক বলি, যে যেটা নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যবসা করছে বা যেই লোগোটাকে সামনে রেখেই তারা তাদের পরিচিতিটা সবার সামনে তুলে ধরছে সেই প্রতীক চিহ্ন বা শব্দগুলোকেই কিন্তু আমরা এখানে ট্রেডমার্ক বলি। যেমন আমরা কোকা কোলার ক্ষেত্রে যে কোকা কোলা লেখাটা লাল অক্ষরে এবং যেই স্পেসিফিক ফন্টে তারা লিখে এইটাই তাদের এখানে ট্রেডমার্ক, অথবা আমরা এখানে স্প্রাইটের ক্ষেত্রে, অথবা এখানে আমরা পেপসির ক্ষেত্রে তাদের যে স্পেসিফিক যেই লেখাটা তারা লিখে যেভাবে তারা লিখে ওইটাই হচ্ছে তাদের ট্রেডমার্ক। তো এই ট্রেডমার্কের মাধ্যমেই সমজাতীয় পণ্যগুলোর ক্ষেত্রে একটা পণ্যকে আরেকটা পণ্য থেকে কিন্তু আলাদা করা যায় এই ট্রেডমার্কের মাধ্যমে। তো ট্রেডমার্ক ছাড়া কিন্তু পণ্যকে আলাদা করা যাবে না। যেমন আমরা এখানে মটোরোলার যে মোবাইল সেট এটার উপরে দেখি যে মটোরোলার সাইন থাকে, অ্যাপলের যে এখানে যে ফোন বা আইফোন এটার পিছনে কিন্তু অ্যাপলের সাইন থাকে, লোগো থাকে, অথবা আমরা যে ল্যাপটপগুলো দেখি এই ল্যাপটপের ডেলের যে সাইনগুলো, অথবা যে কোনো মনিটরের ক্ষেত্রেই আমরা এই ডেলের লোগো সম্বলিত কিন্তু এখানে এইখানে এই বিষয়গুলো থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে ট্রেডমার্ক। তো এই ট্রেডমার্ক নিয়ে আমাদের উইকিপিডিয়াতে একটা সংজ্ঞা আছে যে এ ট্রেডমার্ক ইজ এ রিকগনাইজেবল সাইন ডিজাইন অর এক্সপ্রেশন হুইচ আইডেন্টিফাইজ প্রোডাক্টস অর সার্ভিসেস অর পার্টিকুলার সোর্সেস ফ্রম দোজ অফ দ্য আদার্স। যে এইখানে যেটা বলা হচ্ছে যে ট্রেডমার্ক বলতে পণ্য বা সেবাকে অন্য থেকে আলাদা করার জন্য এমন চিহ্ন বা বহিঃপ্রকাশকেই বোঝায় যেটা অন্য থেকে এই পণ্যটাকে আলাদা করে, সেই চিহ্ন প্রতীক অথবা এই শব্দগুলোকেই আমরা এখানে ট্রেডমার্ক হিসেবে বলে থাকি। যেমন এখানে তোমরা যদি একটু দেখো খেয়াল করে যে এখানে ডান পাশে অনেকগুলোই এখানে দেওয়া আছে, যে নাইকির সাইনটা দেওয়া আছে, অথবা এখানে পেপসির লোগো দেওয়া আছে, কোকা কোলার দেওয়া আছে, ইয়াহুর দেওয়া আছে, এইগুলো সবগুলোই হচ্ছে তাদের নিজস্ব ট্রেডমার্ক। তো এই ট্রেডমার্কটা আমরা এই একটি প্রতীক অথবা এটাকে আমরা বলি যে পণ্যটা কোন উৎস থেকে আসে বা কোন কোম্পানির পণ্য এটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই ট্রেডমার্কটা আমরা দেখে থাকি সচরাচর। এই ট্রেডমার্কের মাধ্যমে যে কোনো কোম্পানির পণ্যকে অন্য কোম্পানির পণ্য থেকে কিন্তু আলাদা করা যায়। যেমন আমরা
অ্যাপলের যে আইফোন বা অ্যাপলের ল্যাপটপ অথবা অ্যাপলের এখানে যে ট্যাব আছে এই সবগুলাই কিন্তু এখানে অ্যাপলের আইডি দিয়ে বা অ্যাপলের লোগো দিয়ে কিন্তু এটা আলাদা করে দেওয়া আছে। তো এইভাবেই এখানে ট্রেডমার্কগুলো কিন্তু পণ্যের মোড়কের গায়ে অথবা চালানপত্রে অথবা পণ্যের রসিদের উপরে দেওয়া থাকে, যেটা দিয়ে আমরা ওই প্রতিষ্ঠানের এই পণ্যটা যে ওই প্রতিষ্ঠানের সেটা কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারি। তো আমরা এখানে ট্রেডমার্ক যেটা আছে, ট্রেডমার্কটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 1 জুলাই 2009 সালে বাংলাদেশে এই যে ট্রেডমার্ক আইনটা কার্যকর হয়, এর আগে 1940 সালে ট্রেডমার্ক অ্যাক্ট ছিল, যেটার অধীনে 1963 সালে ট্রেডমার্ক বিধিমালা প্রণীত হয়। এই 1940 সালে যে ট্রেডমার্ক আইন ছিল এই ট্রেডমার্ক আইনটা রহিত হয়, রহিত হয়ে 2009 সালে ট্রেডমার্ক এর জন্য নতুন আইন প্রণীত হয়। এখন বর্তমানে 2009 সালের ট্রেডমার্ক আইন দিয়েই ট্রেডমার্ক নিবন্ধিত হচ্ছে, এবং এটা ট্রেডমার্কের যে নিবন্ধন, বাংলাদেশে ট্রেডমার্ক একটা ট্রেডমার্ক নিবন্ধিত হলে এটা 7 বছর পর্যন্ত কিন্তু ইউজ করা যায়। এবং আমরা একটু আগে বলেছি প্যাটেন্ট, প্যাটেন্টের ক্ষেত্রে 1911 সালে যেটা আইন এটা 16 বছর ইউজ করা যাবে এবং আন্তর্জাতিকভাবে 20 বছর ইউজ করা যায় এই প্যাটেন্টের রাইটটা। আর ট্রেডমার্কের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এই ট্রেডমার্কের যেই রাইট সেটা আমি 7 বছর ইউজ করতে পারবো। তো আমরা এই ট্রেডমার্কের জিনিসটা সাধারণত এই যে টিএম দিয়ে অনেক সময় দেখি, টিএম বলতে আমরা এখানে নিবন্ধিত ট্রেডমার্কের প্রতীক বলি। অনেক সময় ট্রেডমার্কের উপরে বা কোনো নামের উপরে টিএম লেখা থাকে, তার মানে এটা হচ্ছে ওই পণ্যটার ক্ষেত্রে এখানে এটা নিবন্ধিত বা সার্টিফাইড, এটা এখানে মিন করে। অথবা আমরা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের উপরে এসএম লেখা দেখি যে সার্ভিস মার্ক, তো এই সার্ভিস মার্কটা দিয়ে আমরা সাধারণত ওই সার্ভিসটা নিবন্ধিত সার্ভিস মার্ক বা রেজিস্টার্ড সার্ভিস এটা কিন্তু আমরা এখানে সহজেই বুঝতে পারি। অথবা এখানে বৃত্তের মাঝে আর দিয়ে হ্যাঁ রেজিস্টার্ড এই কথাটা বোঝানোর জন্য অনেক সময় এখানে এই নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে আর লেখাটাও ইউজ করা হয়। তো এই ট্রেডমার্কের যে ধারণা, এই ট্রেডমার্ক নিয়ে আমরা 2009 সালে ট্রেডমার্ক অ্যাক্টের 2-এর 8 ধারায় ট্রেডমার্ক নিয়ে বিস্তারিত বলা আছে যে ট্রেডমার্কটা আসলে পণ্যের সাথে ব্যবহৃত এমন কোনো মার্ক যাতে ব্যবসা ওই পণ্যের উপরে মার্ক ব্যবহারকারী স্বত্বাধিকারী রয়েছে এই মর্মে প্রতীয়মান হয়। এবং এইভাবেই এখানে সেবার ক্ষেত্রেও যা এবং অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রেও কিন্তু ট্রেডমার্কটা সেভাবেই প্রচলিত হয়। তো আমরা এখানে ট্রেডমার্কের কিছু সুবিধা আছে যে ট্রেডমার্কটা আসলে ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়। তো ট্রেডমার্কটা ব্যবহার করলে যে সুবিধাটা আছে যে এটা নকল প্রতিরোধ করা যায়, মানে এখানে আসল এবং নকল পণ্য এই লোগোর মাধ্যমে কিন্তু সহজে আইডেন্টিফাই করে ফেলা যায়। এখানে সত্য বা মালিকানা যেটা আছে, ট্রেডমার্ক মালিকের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে এখানে সাহায্য করে থাকে। পণ্যকে চিহ্নিতকরণ করার ক্ষেত্রে এটা যে ওই কোম্পানির পণ্য, যেমন অ্যাপলের লোগো দেখলে আমরা বুঝি যে এটা অ্যাপলের আইফোন, তো এটা যে ওই কোম্পানির পণ্য এটা ওই ট্রেডমার্ক দিয়ে সহজে চিহ্নিতকরণ করে ফেলা যায়। ক্রেতাদের আস্থা সৃষ্টির ক্ষেত্রেও দেখা যায় যে এই যে ব্র্যান্ডের যে প্রতীক বা এই যে ট্রেডমার্ক এটা কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও এখানে প্রতিযোগিতা হ্রাস করার ক্ষেত্রে, এখানে যারা ট্রেডমার্কিত পণ্য ইউজ করে, যারা অ্যাপলের আইফোন ইউজ করে তারা কিন্তু অন্য কোনো ফোন ইউজ করে না, তো সেই ক্ষেত্রে এখানে প্রতিযোগিতাটা হ্রাস করার ক্ষেত্রে কিন্তু এই ট্রেডমার্কটা অনেক ক্ষেত্রেই সাহায্যকারী। এছাড়া বাজার সম্প্রসারণের ক্ষেত্রে আমরা যেই ট্রেডমার্কের পণ্যগুলো সাধারণত ব্যাপক জনপ্রিয় বা জনগণের আস্থা অর্জন করেছে সেগুলো কিন্তু দেশের মার্কেট পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। তো এই বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু এই ট্রেডমার্কটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা এই যে ট্রান্সন্যাশনাল প্রোডাক্ট হিসাবে আমরা এইখানে এই যে ইন্টেলের যেই মাইক্রো প্রসেসরগুলো সেইগুলোকে জানি বা মাইক্রোসফটকে আমরা জানি, তো এইভাবে এখানে বাজার সম্প্রসারণ করা। অথবা সামাজিক কল্যাণের ক্ষেত্রে যে ট্রেডমার্কের পণ্য যেহেতু উন্নত মানের এবং গুণগত মান সম্পন্ন, সেক্ষেত্রে এটার মধ্যস্থতাকারী বা এটার বিপণনের জন্য লোক লাগে না, এটা সহজেই বিক্রি করা যায় এবং এই ক্ষেত্রে সমাজের মানুষ স্বল্প দামে পণ্যটা ভোগ করে উপকৃত হয়। এছাড়াও এটা রপ্তানির সুযোগ সৃষ্টি করে, যেহেতু পণ্যের ইমেজ ভালো এটা অন্যান্য দেশও এখানে রপ্তানি কিনতে চায়, অন্যান্য দেশে এটা রপ্তানি করা যায়। তো এভাবে এই ট্রেডমার্কটা নতুন পণ্য প্রবর্তন করা অথবা এখানে বিক্রয়ের ব্যয় হ্রাস করা অথবা এখানে ব্র্যান্ড পাইরেসি প্রতিরোধ করার ক্ষেত্রেও কিন্তু এখানে ট্রেডমার্কটা সাহায্য করে। যেমন এক ট্রেডমার্কের দিয়ে কিন্তু একটা পণ্যকেই মিন করবে। এখন আমি চাইলেই আমি ডেলের লোগো ইউজ করে কিন্তু বাংলাদেশে
যে কোনো কম্পিউটার আমি উৎপাদন করতে পারবো না, অথবা আমি চাইলেই এখানে অ্যাপলের লোগো ইউজ করে কিন্তু অ্যাপলের ফোন বানাইতে পারবো না। তো সেই কারণেই এই যে পাইরেসি প্রতিরোধ করার জন্য কিন্তু ট্রেডমার্কটা সবসময় সাহায্য করে থাকে। তো এই হচ্ছে আমাদের ট্রেডমার্ক নিয়ে আলোচনা। তো ট্রেডমার্কের লাস্টের যেটা হচ্ছে, ট্রেডমার্ক কীভাবে আমি রেজিস্ট্রেশন করব। ট্রেডমার্কের রেজিস্ট্রেশনটা অনেকটাই এখানে আমরা একটু আগে যেটা আলোচনা করেছি প্যাটেন্টের রেজিস্ট্রেশনের মতোই। তো এখানে প্যাটেন্ট রেজিস্ট্রেশন হয় প্যাটেন্ট আইনে, আর ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয় ট্রেডমার্ক আইন যেটা 2009 সেটা অনুযায়ী। তো সেই কারণে একটু ভিন্নভাবেই সেটা লিখতে হবে। এই যে ট্রেডমার্ক আইন যেটা আছে 2009 আইনের ধারা 15-20 পর্যন্ত ট্রেডমার্ক কীভাবে রেজিস্ট্রেশন করা যাবে সেটা নিয়ে বলা আছে। যেমন প্রথমেই এক নম্বরে যে ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য এখানে নিবন্ধককে আবেদন করতে হবে। তো আবেদন করার ক্ষেত্রে এখানে এক বা একাধিক পণ্যের জন্য ট্রেডমার্কের জন্য আবেদন করা যাবে। যদি একাধিক পণ্য হয় তাহলে পৃথক পৃথকভাবে এখানে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে, এবং যেই এলাকাতে প্রতিষ্ঠানটা অবস্থিত বা এখানে উৎপাদনের সাথে জড়িত ওই এলাকার এই রেজিস্ট্রেশন অফিসেই কিন্তু বা রেজিস্ট্রি অফিসেই কিন্তু ট্রেডমার্কের জন্য এখানে আবেদন করতে হবে, অন্য কোনো এলাকাতে যেয়ে আবেদন করা যাবে না। এবং গৃহীত আবেদন প্রত্যাখ্যান, যদি ট্রেডমার্কটার রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয় প্যাটেন্টের মতোই, এখানেও যদি এখানে ভুলবশত যদি আবেদনটা গৃহীত হয় তো এখানে নিবন্ধক এটা বাতিল করতে পারে, অথবা এখানে শর্ত সাপেক্ষে আরও দলিল দস্তাবেজ এখানে চাইতে পারে, অথবা এখানে আবেদন যদি কোনো সমস্যা থাকে সেটা নিবন্ধক এখানে যে ট্রেডমার্কের জন্য আবেদন করেছে তাকে জানিয়ে সেটা বাতিল করে দিতে পারে। আর যদি সেটা গ্রহণ হয়, যদি অ্যাকসেপ্টেড হয়, সেক্ষেত্রে আবেদন গ্রহণকারীকে বিজ্ঞপ্তি দিয়ে এখানে নিবন্ধক সেটা জানায় দেওয়া হবে, নিবন্ধক সেটা জানায় দিবে যে তার আবেদনটা গৃহীত হয়েছে। এবং চার নম্বরে এখানে ট্রেডমার্কে যদি কোনো বিরোধিতা করা হয়, এটা আইনের ট্রেডমার্কের আইন 2009 ধারা 18 বলা আছে যে যদি এই ট্রেডমার্কের কেউ এখানে দাবিদার থাকে তাকে 2 মাসের মধ্যে এই বিরোধটা উত্থাপন করতে হবে, এবং সে যদি প্রয়োজনে দলিল দস্তাবেজ দেখাইতে পারে তাহলে তার পক্ষেই এই ট্রেডমার্কটা দেওয়া হবে। আর যদি সে এটা না দেখাতে পারে তাহলে এই বিরোধকারী এবং আবেদনকারী এই সাক্ষ্য প্রমাণ এবং শুনানির মাধ্যমে নির্ধারিত সময়ে এবং পদ্ধতিতে কিন্তু নিবন্ধক এখানে সিদ্ধান্ত নিবে যে কে আসলে এই ট্রেডমার্কের প্রকৃত অধিকারী। তো এবং তাকেই এই ট্রেডমার্কের নিবন্ধনটা দেওয়া হবে, এবং আবেদনকারী যদি সেই অধিকারী হয় তাহলে আবেদনকারী এই ট্রেডমার্কটার নিবন্ধনটা পাবে। এবং নিবন্ধনপত্র ইস্যু, এখানে আবেদনকারীর পক্ষে যদি নিবন্ধনপত্রটা আসে তাহলে সে এই আইনের ট্রেডমার্ক আইনের 2009-20 ধারা অনুযায়ী ট্রেডমার্কের আবেদনের তারিখ থেকে এটা কার্যকরী হয়েছে বলে তাকে এই ট্রেডমার্কের নিবন্ধনটা দেওয়া হবে, এবং নিবন্ধন বইতে তা লিপিবদ্ধ করা হবে, এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সিল সম্বলিত একটি নিবন্ধন সনদও আবেদনকারীকে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের ট্রেডমার্ক নিয়ে এবং প্যাটেন্ট নিয়ে আলোচনা। তো আমরা এখন একটু মূল্যায়নে চলে যাব। আমরা 1 মিনিট মূল্যায়নের জন্য তোমাদের 5টা কোয়েশ্চেন রেখেছি, তোমরা একটু স্ক্রিনে দেখো যে মূল্যায়নের যে কোয়েশ্চেনগুলো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তার ভিতরে ছিল। যারা এখানে লাইভে আছো আমাদের সাথে তারা কিন্তু এই মূল্যায়নের সবগুলো প্রশ্নই তোমরা খুব সহজে আনসার করতে পারবে। যেমন প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দেখো এখানে কোনটির বলে আবিষ্কারকের তৈরি জিনিস অন্য কেউ তৈরি ব্যবহার বা বিক্রি করতে পারে না। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, প্যাটেন্ট, সার্টিফিকেট, ট্রেডমার্ক, কপিরাইট। তো এটা তুমি সহজেই আনসার করে ফেলতে পারো। বাংলাদেশে প্যাটেন্ট সনদের সময়কাল কত বছর পর্যন্ত কার্যকর থাকে? এই যে এটা এখানে একটা কোয়েশ্চেন একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা কিন্তু তোমাদের অহরহর এই কোয়েশ্চেনগুলো আসে, এটা তোমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনে তোমরা এটা পাবা। তো সেই ক্ষেত্রে এইগুলো একটু সতর্কতার সাথে একটু জেনে রাখো, আজকের ক্লাসটা একটু ফলো করে ভালো করে। তো নিচের কোন দেশে সর্বপ্রথম প্যাটেন্ট আইন কার্যকর করা হয় এটাও আমরা আলোচনাতে বলেছি। বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত আছে একটু আগে এটা বলা হয়েছে, 2006, 2007, 2008, 2009 কোনটা? এটা তোমরা মনোযোগ দিয়ে শুনলে কিন্তু খুব সহজে এটা বুঝে যাবে। ট্রেডমার্কের মূল বিষয়বস্তু কী? তো এখানে স্বতন্ত্রতা, গ্রহণযোগ্যতা, পরিচিত করা, খরচ বৃদ্ধি করা, কোনটা? তো এই 5টা কোয়েশ্চেন তোমাদের সামনে। তো অলরেডি আমি 20 সেকেন্ড আলোচনা করে ফেলেছি, তোমরা 30 সেকেন্ডের ভিতরে যারা আছো একটু রেসপন্স করো, দেখি আমাদের সাথে কে কে আছে। তো আমাদের সাথে এখানে অনেকেই আছে, তো আমরা একটু যদি যাই, এখানে করিম আছে আমাদের সাথে, এবং এখানে নূর আছে, নূর রেগুলারই, আসাদুজ্জামান নূর আমাদের সাথে রেগুলারই থাকে, একের ক সে আনসার করেছে। নূরের আনসারটা আমি একটু পরেই জানাচ্ছি সেটা সঠিক হয়েছে কিনা। নূর 2-এর খ আনসার করেছেন। আমাদের সাথে সাদি আছে, সাদি সে এখানে
কোনটার আনসার ক করেছে এটা বোঝা যাচ্ছে না। এখানে আব্দুল করিম আছে, করিমের আনসার একের কত, সে নূর আনসার করেছে চারের চার, এখানে আনসার করেছে। এছাড়াও আমাদের এখানে হাসান আছে, এখানে তাহসিন হাসান এখানে পাঁচের ক আনসার করেছেন, যে পাঁচের ক, এবং এখানে এমরি সাডি দুইয়ের ক আনসার করেছে। তো এইভাবে অনেকেই আনসার করছে। তো আমরা মোটামুটি যারা এখানে ক্লাসটা ফলো করেছো, এতক্ষণ সময় লাগার কথা না, একটু টাইপ করতে তোমাদের সময় লাগবে। তো আমরা আজকের যে প্রশ্নগুলো এগুলো সবগুলোই সহজ, তোমাদের পারার কথা, পারার ভিতরেই সবগুলো আমি কোয়েশ্চেন করেছি আলোচনার ভিতরেই। তো আমি আনসারগুলো একটু বলে দিচ্ছি যেহেতু আজকে সময় কম। তো প্রথম যে আনসারটা আছে, যে কোনটির বলে আবিষ্কারকের তৈরি জিনিস অন্য কেউ তৈরি বা ব্যবহার করতে পারবে না। তো এখানে অনেকে আনসার করছে এখনো। আচ্ছা, আমাদের কত সময় আছে আর, আমাদের কত সময় আছে, সময় প্রায় শেষ না? আচ্ছা, সেই কারণে আমি আর সময় দিচ্ছি না, আমি আনসারগুলো বলে দিচ্ছি। যে প্রথম যেটা আনসার আছে, যে আমরা এই যে কোনটির বলে কোনো তৈরি জিনিস অন্য কেউ তৈরি ব্যবহার বা বিক্রি করতে পারে না, এটা তোমরা জানোই, অনেকে আনসার করেছে সঠিক প্যাটার্ন একটা। তারপর হচ্ছে বাংলাদেশে প্যাটার্ন সনদের সময়কাল কত বছর পর্যন্ত কার্যকর থাকে। তো এটা যেহেতু 1911 নাকি সংশোধিত এটা বলা নাই, এক্ষেত্রে আনসারটা 16ই হবে, মানে এখানে ঘ আনসার হবে। তার মানে হচ্ছে বাংলাদেশে 1911 সালের প্যাটার্ন ও প্যাটার্ন আইন অনুযায়ী, সরি, এখানে বাংলাদেশে প্যাটার্ন সনদের সময়কাল কত বছর হবে, তো এটা 16 বছর হবে। কারণ এটা বাংলাদেশে 1911 সালের যে প্যাটার্ন আইন আছে ওইটা অনুযায়ী 16 বছর পর্যন্ত প্যাটার্ন সনদের মেয়াদ থাকে, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী 20 বছর পর্যন্ত কিন্তু মেয়াদ থাকে। তো এটা যদি সংশোধিত আইন অনুযায়ী বলে তাহলে কিন্তু আনসার 20 হবে, আর না হলে এমনিতে আনসার 16ই হবে। এরপরে হচ্ছে নিচের কোন দেশে সর্বপ্রথম প্যাটার্ন আইন কার্যকর করা হয়, এটা আমরা দেখেছি ইতালিতে 1474 সালে। এরপর হচ্ছে বাংলাদেশে কত সালে ট্রেডমার্ক আইন প্রচলিত আছে, ট্রেডমার্ক আইনটা 2009 সালে, একটু আগে আমরা দেখে এসেছি। এবং ট্রেডমার্কের মূল বিষয়বস্তু কি, ট্রেডমার্কের মূল বিষয়বস্তু আমরা এখানে বলি হচ্ছে স্বতন্ত্রতা। তো এই হচ্ছে তোমাদের এখানে মূল্যায়নের কাজ। তো আমরা এখানে আজকের ক্লাস আর দীর্ঘায়িত করবো না, আমি এখানেই ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম। আমরা এই যে বাড়ির কাজ ছিল, বাড়ির কাজটা একটু স্লাইডটা চেঞ্জ করেন, একটু বাড়ির কাজটা, তোমরা যে প্যাটেন্ট রেজিস্ট্রেশনের যে সুবিধাগুলো আছে এগুলো একটু দেখবা, নিজে নিজে লিখে রাখবা। বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্যাটেন্ট রেজিস্ট্রেশনের সুবিধাগুলো একটু লিপিবদ্ধ করবা, এটা তোমাদের এখানে বাড়ির কাজ থাকবে। এবং এখানে তোমাদের নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে এখানে কিছু কথা ছিল, আজকে সময় নাই দেখে আমি আর বলতে পারলাম না। তো তোমরা সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।